ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষা মানে ষা সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন তারিখ থেকে বাংলা পরীক্ষায় তোমরা নিয়ে যাবে হচ্ছে শুধুমাত্র মেইন বইটা নব গণিত পরীক্ষায় তোমরা নিয়ে যাবে হচ্ছে সেভেন এবং এইটে যারা পড়ছো তারা নিয়ে যাবে হচ্ছে মেইন বইটা এবং তার সাথে হচ্ছে পুরানো ক্যালেন্ডারের কাগজ এবং তার সাথে আঠা নিয়ে আসতে হবে বিজ্ঞান পরীক্ষায় অনুশীলন এবং অনুসন্ধান দুইটা বই নিতে হবে তারপর ডিজিটাল প্রযুক্তিতে হচ্ছে তোমাদের মেন বইটা নিতে হবে মানে সবগুলো পরীক্ষায় তোমরা মেন বই নিয়ে যাবে এবং মেন বইয়ের পাশাপাশি এই জিনিসগুলো নিয়ে যাবে তার পাশাপাশি তোমাদের দেখতে পাচ্ছ হিন্দু ধর্মে হচ্ছে নিউজ পেপার নিয়ে যেতে হবে পরবর্তীতে হচ্ছে শিল্প সংস্কৃতিতে হচ্ছে শুকনো পাতা নিয়ে যেতে হবে কিন্তু স্কুল থেকে দিবে বলে ধারণা করা হয় গামছা এবং ওড়না কিন্তু আমার মনে হচ্ছে নিজে থেকে নিলে বেটার হবে এখানে তারপরেও যদি স্কুল থেকে বলে আমরা দিব সেক্ষেত্রে নেওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই পরীক্ষায় যা যা লাগবে একটা সামারি আমরা দেখি যে কলম পেন্সিল মার্কার সাইন পেন ষোলো পৃষ্ঠার খাতা পুরাতন ক্যালেন্ডারের কাগজ কালারিং পেপার এ ফোর সাইজের কাগজ গামছা ওড়না পুরাতন গাছের পাতা বাক্স ফোম ফম সংবাদপত্র পাঠ্যপুস্তক ইত্যাদি এবং এগুলোর মধ্যে কোনগুলো দিবি স্কুল থেকে এগুলো স্কুল থেকে বলে দেবেন ষোলো পৃষ্ঠার খাতা তারপর মার্কার সাইন পেন এগুলো স্কুল থেকে দেওয়ার কথা গামছা এবং হচ্ছে ওড়না এগুলো স্কুল থেকে দেওয়ার কথা পুরাতন ক্যালেন্ডার স্টুডেন্টদের নিয়ে আসতে হবে আর মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে স্কুল থেকে প্রোভাইড করার চেষ্টা করবে তারপরও পরীক্ষার আগে তোমরা একটু টিচারদের সাথে কন্ট্যাক্ট করবে যে কোনগুলো নিয়ে আসতে হবে আর তোমাদের ফিস কেমন নিয়েছে সেটার উপর ডিপেন্ড করবে যে স্কুল থেকে কী কী ধরনের উপকরণ তোমাদেরকে দেবে ধন্যবাদ